মঙ্গলবার দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের কাশিবাটি এলাকায়। এলাকার বাসিন্দা মলয় রায় নামে এক ব্যক্তি তালাবন্ধ বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে ঢুকে আলমারি ও অন্যান্য আসবাবপত্র ভেঙে সোনার গয়না সহ অন্যান্য মূল্যবান সামগ্রী দুষ্কৃতীরা চুরি করে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ওই পরিবার সহ এলাকার বাসিন্দাদের মধ্যে। ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এ বিষয়ে গৃহকর্ত্রী রানু দাস রায় কি বলেছেন শুনে নেব। দিদি আপনার নাম? রানু দাস রায়। কি হয়েছে ঘটনা? দিনের বেলা দুপুর বেলা আমার বাড়িতে চুরি হয়ে গেছে। ঘর থেকে? না, আমি ছেলের পরীক্ষা চলছিল উচ্চ মাধ্যমিক, আনতে গিয়েছিলাম 15 মিনিটের জন্য। এসে দেখি বাড়িতে তালা ভাঙ্গা, শোকেস আলমারিতে সবকিছু নিয়ে সোনা টাকা নিয়ে চলে গেছে। 10-12 ভরি সোনা আর 1,15,000 কি 20-এর মতন হবে টাকা। এখন আর কিছু পাওয়া গেছে? মোবাইল একটা, আমার ছেলের পড়াশোনার মোবাইল। হ্যাঁ, ওর পড়াশোনার প্রচন্ড ক্ষতি হবে। ও কম্পিউটার ওখান থেকে করে সব পড়াশোনা করে, সায়েন্সের স্টুডেন্ট, আমার ছেলের প্রচন্ড ক্ষতি হবে। আশেপাশে তো অনেক লোকজন আছে, প্রতিবেশীরা আছে, বা পাশেই তো একটা স্কুল আছে। হ্যাঁ, স্কুল আছে, পরীক্ষা হচ্ছে, পেছনে মিস্ত্রিরা কাজ করছে, তারা পেছন দিয়ে যেতে ওরা দেখেছিল। দুজন ছিল। আমি চাচ্ছি তাড়াতাড়ি এটা ব্যবস্থা হোক। আমি খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ, প্যারাটিচারি করে করেছি, আর আমার ছেলেটার ফোনের জন্য খুবই পড়াশোনার হ্যাম্পার হবে, এটার ক্ষতি ওর তো জীবনে হয়ে যাবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।